আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করবো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা কবে হতে পারে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা খুব দ্রুতই হতে পারে সম্ভাবনাটা খুবই বেশি কারণ মার্চ থেকে কিন্তু বিদ্যালয়গুলো খুলে দেওয়া হবে প্রাথমিক বিদ্যালয়গুলো যখন শ্রেণী কার্যক্রম শুরু হবে তখন কিন্তু শিক্ষকের একটা সংকট দেখা দেবে কারণ সবাই জানেন যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক সংকট অনেক তখন কিন্তু নিয়োগ পরীক্ষার শিক্ষকের সংকট দেখা দিবে সুতরাং নিয়োগ পরীক্ষারও প্রয়োজনীয়তা দেখা দিবে তো মার্চ থেকে যেহেতু বিদ্যালয়গুলো খুলে যাবে সেহেতু এপ্রিলের দিকে আপনাদের নিয়োগ পরীক্ষা হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এবং এই সার্কুলারের কিন্তু অলরেডি এক বছর প্লাস অনেক সময় চলে গেছে নিয়োগ পরীক্ষাটা আশা করা যায় যে এপ্রিলের দিকে হওয়ার সম্ভাবনাটা খুবই বেশি এপ্রিলকে টার্গেট করে আপনারা প্রস্তুতি শুরু করুন এবং বর্তমানে কিন্তু অনেক নিয়োগ পরীক্ষা শুরু হয়ে গেছে অনেক নিয়োগ পরীক্ষার সময়সূচি দেওয়া হচ্ছে আশা করা যায় পুনরায় সব নিয়োগ পরীক্ষার সময়সূচি দেওয়া হবে যেহেতু করোনা সংক্রমণ অনেকটাই কমে এসেছে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক আছে তো আপনারা যারা আবেদন করেছেন তারা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য প্রস্তুতি এখন থেকেই শুরু করুন আপনাদের নিয়োগ পরীক্ষা খুব দ্রুতই হওয়ার সম্ভাবনাটা রয়েছে তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চাকরি সংক্রান্ত আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলের সাথেই থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বাটনে ওয়াল দিয়ে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করা মতোই আপনাদের কাছে পৌঁছে যায় তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ